Hello everyone, welcome to study job Tripura YouTube channel. আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বেকারত্ব একটি অভিশাপ, যখন সেটা শিক্ষার সাথে সম্পর্কিত হয়। শিক্ষিত যারা আছে, যা শিক্ষিত বেকাররা আছে, তারাই সেই অভিশাপের বেড়াগোলে আটকে যাচ্ছে। আজকের ভিডিওটা যে বক্তব্যগুলি বলছি বা বলবো সামনের সারিতে এসে, সেগুলি কারোকে উদ্দেশ্য করে নয়, পুরোটাই বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন পেপার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে মন্ত্রী মিনিস্টার বক্তব্য, বর্তমানে যে এসপার ক্রাইটেরিয়া বা এসপার যে সেন্ট্রাল ডাটা অনুযায়ী ত্রিপুরাতে বা পুরো দেশে শিক্ষিত বেকারের পরিমাণটা কতটুকু, পুরো এত যে স্বচ্ছ গঠনের উপর ভিত্তি করেই ভিডিওটা আমরা প্রকাশ করার চেষ্টা করব। যদি এই ভিডিও থেকে কারো খারাপ লেগে থাকে বা যদি কেউ কেউ পয়েন্ট আউট করে থাকে, তাহলে দুঃখিত, আগে থেকে বলে দিচ্ছি, শিক্ষিত যে বেকার আছে তার বর্তমান অবস্থাটা খুবই খারাপ। চাকরির যে পরিধিটা দিন দিন সংকুচিত হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী মিনিস্টার বা বিভিন্ন ভাষণে পোস্ট করছে শিক্ষিত মানে চাকরি নেই, বিকল্প কি, ত্রিপুরার বেকারদের কর্মসংস্থানের জন্য সরকারই বা কি চিন্তা ভাবনা করছে, বেকারদের নিয়ে বারবার মন্ত্রী মিনিস্টার কি বা বলছে, পুরোটাই থাকছে এই ভিডিওতে। কেউ বলছে পকোড়া, ঠিক আছে, পকোড়া বিক্রি করো, কেউ বলছে গরু পালন করো, কেউ বলছে শুকর পালন করো, কেউ বলছে বাড়ি বাড়ি পেপার দাও, কেউ বলছে হাঁস পালন করো, কেউ বলছে পানের দোকান দাও, মানে বিভিন্ন সময় বিভিন্ন খান থেকে বিভিন্ন মানে সাজেশন আছে মন্ত্রী মিনিস্টার ভালো ভালো পদ থেকে, ফুলের চাষ, ফলের চাষ করো, কৃষি কাজ করো, শিক্ষিত মানে তো চাকরি নয়, ঠিক আছে। এখন কি করা যাবে, শিক্ষিত বেকাররা কোথায় যাবে? যে তথ্যটা উঠে এসেছে, শাসক যতই অর্থনৈতিক উন্নয়নের ডাক পিটিয়ে যাক না কেন, বাস্তব বরাবরই অন্য পথে চলে। প্রকৃত পরিসংখ্যা লুকিয়ে রাখলে সেটা এখন সাময়িক ফলও দেয় না। একবিংশ শতকে মানুষ এখন সর্বদিক দিয়ে আধুনিক মনস্ক, শিক্ষিত বেকাররা অ্যাকচুয়ালি সবই জানে, বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান রাজ্যের পরিস্থিতি, শিক্ষার পরিস্থিতি, চাকরির পরিস্থিতি, তাদের মানে কেউ যদি গিয়ে কিছু বুঝিয়ে দেয় তারা বুঝবে না, তারা তথ্য সহকারেই সেটা বিশ্বাস করবে। এটাই শিক্ষিত হওয়ার মেইন যে মানে প্লাস পয়েন্ট সেটি, তাদের একটা চার চার পাঁচ যোগ করে নয় বা দশ বুঝিয়ে দিলেই চলবে না, তারা সব জানে, সেটি সবচেয়ে বড় প্রাপ্য তাদের। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত মাপকাঠি হলো বেকার, বেকারদের কর্মসংস্থান কিভাবে হবে, পরিকল্পনা অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের জন্য কি করা হচ্ছে তার দিকে তাকিয়ে, 2020 সালে সবচেয়ে বেশি সংকট রয়েছে 2020 সালের পর, ঠিক আছে, 2020 সালের পর সবচেয়ে বেশি সংকট রয়েছে শিক্ষিত বেকাররা, বরং তুলনায় অশিক্ষিত বেকারদের কাজের ক্ষেত্রে কিছুটা বেড়েছে। একত্রে বলা যায় কাজের ক্ষেত্রে কোনো বাজ বিচার করে না অশিক্ষিত বেকাররা যারা আছে। আমি বলছি বারবার পয়েন্ট আউট করছি না, আমি কাউকে বলছি যাদের শিক্ষাটা একটু কম, হয়তো 5 পাস 8 পাস শিক্ষাটা একটু কম বা শিক্ষিত নয়, তাদের কাজের কোনো বেজ বিচার নেই, তারা যে কোনো কাজই করতে পারে, অ্যাটলিস্ট নিজের বিরুদ্ধে লজ্জা বা কাজের জন্য কিছু সেই জিনিসটা রাখে না। কিন্তু শিক্ষিত বেকাররা, যারা শিক্ষিত বেকাররা, তারা কোথায় যাবে? তারা যারা আছে, যারা সবসময় ডেইলি লেবার অন্যান্য কাজ করে, সকালে ঘুম থেকে উঠে কাজের সঙ্গে বেড়ে যায়, যে কাজে পাই সেটাকেই লুফিয়ে নেই, তাহলে তুমি একজন এমএ পাস, বিএ পাস শিক্ষিত বেকার যদি হয়ে থাকো, তুমি কি সেটা পারবে? এটাই তো কথাটা নাকি, টু ফ্যাক্ট, যেটা তুমি পারবে কিনা। এবার মাসে 30 দিনের মধ্যে হয়তো 15 দিন তাদের কাজ জোটে, সেখানে একজন শিক্ষিত বেকার অবস্থা অন্তত শোচনীয়। সবাই আইপিএস কিংবা আইএস অফিসার হয় এমন কোনো কথা নয়, এটা সম্ভবও নয়। শিক্ষিত বেকার চাকরি ক্ষেত্রে নিঃসন্দেহে অনেক সংকুচিত হওয়ার প্রধান কারণ হচ্ছে স্বয়ং শাসকের মানসিকতা। আমাদের বললে চলবে না, বরাবরই আমাদের দেশের শাসক দলীয় প্রধান ব্যক্তিত্ব তেলে বাজার ব্যবসার উপর দুধ দিয়েছেন, যে পকোড়া বিক্রি করো, পকোড়া বিক্রি করে লাভ করো। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী বলেছে শুকর পালন করার জন্য, হাঁস পালন করার জন্য, মুরগি পালন করার জন্য, কোনো দুধ বিক্রি করে ব্যবসা করার জন্য, তারপরে তোমাদের পানের দোকান দেওয়ার জন্য, সবজি বিক্রি করার জন্য, পেপার বিক্রি করার জন্য, তারপরে আর কি আছে, আরো অনেকগুলোই আছে, ফুল ফল চাষ করার জন্য, কৃষিকাজ করার জন্য, ঠিক আছে, অনেক কিছু বলেছে। শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে কোনো চাকরি দিকে না থেকে তোমরা নিজেরা মতো নিজেরা করে থাকো। দেশের যুবক সমাজের কাছে বারবার আহ্বান রেখেছেন তেলে বিক্রি করা,
আর সেই মহান বাণীতে উদ্বুদ্ধ হয়ে এখন অনেকেই তেলে ভাজা ব্যবসায় মনোযোগী হয়েছেন। যেখানে শাসকের এই মানসিকতা সেখানে শিক্ষিত বেকার সংকটে পড়া বলেই বাহুল্য। বর্তমানে স্নাতক স্তরে মানে গ্রাজুয়েশন স্তরে বেকারত্বের হার 29.1%, যা যারা শিক্ষিত না তাদের থেকে 9 গুণ বেশি। শিক্ষিত যে বেকাররা আছে তারা বেকারত্ব জ্বালাটা বেশি বুঝছে তুলনায় অশিক্ষিত বেকার থেকে, কারণ তারা সকালে বেরিয়ে যে যে কাজটা পায় বা যে কোনো কাজে ছোট বড় দেখে সব কাজ করে ফেলে, সবাই তো সেটা পারে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তরুণের মানে বেকারত্ব হার 18%। এই পড়াশোনাদের প্রকৃত যে তথ্যটা তারা এটা বিপজ্জনক সংকেত। সমদক্ষতা বাজারে যে চাকরি রয়েছে তার মধ্যে একটা তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। আইলো রিপোর্ট অনুযায়ী ভারতের যুবকদের বেকারত্বের হার বিশ্বস্তর তুলনায় অনেক বেশি, এমনকি পার্শ্ববর্তীদের বাংলাদেশের থেকেও আমাদের দেশে বেকারত্বের হারটা একটু বেশি। আর ভারতের অন্যান্য স্টেটের সাথে তুলনা করলে ত্রিপুরা স্টেটে বেকারত্বের হারটা আরো অনেকটা বেশি। তার প্রকৃত রিজন হলো রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য সরকারি চাকরি বাদে আর কি ব্যবস্থা আছে। বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, তাতে কিছু বেকার সংখ্যক চাকরি করছে। বিভিন্ন শপিং মল গুলোতে কিছু বেকার সংখ্যক চাকরি করছে। ইন্ডাস্ট্রি নেই বললেই চলে। তাহলে বেকাররা কি করবে? শিক্ষিত বেকাররা পাস করে বসে থাকে কি করবে? ঠিক আছে, শিক্ষিত বেকার পাস করে বসে আছে, টেট দেবে, বিএড পাস করছে, ডিএলএড পাস করছে, টেট পরীক্ষা দেবে। টেট পরীক্ষা দিতে গেলে টেট পরীক্ষা 2022-এ নেওয়া হয়েছে, মাত্র 300 জন প্লাস পাস করছে 37,000 বেকার থেকে, এও তাদেরও নিয়োগ করতে পারছে না, তাই সেখানে তারাও বেকার। এখন এখন বিএড পাস করে কেউ গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে 50% মার্কস থেকে বিএড পাস করে সে কি পারবে সকালে বেরিয়ে যেতে যে কোনো কাজ পেলেই করতে পারবে? করবে পারবে সেটাই তো কোশ্চেন। ইঞ্জিনিয়ারিং পাস বেকার ভাই বোনরা অনেক পরিশ্রম করে অনেক বছর পর এবার ইঞ্জিনিয়ারিং সার্ভিসে পরীক্ষা হলো টিপিএসসি, সেই যে পরীক্ষা হলো পরীক্ষা ভিতরে প্রিমিলারিতে এত সংখ্যক ফেল করে হয়েছে বা কোশ্চেন মতো এতটা হার্ড হয়েছে, তাহলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ধরো 5,000 ক্যান্ডিডেট দিল, ইঞ্জিনিয়ারিং টা বিটেক এমটেক কোর্স করে পাস করে এসে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিল, তারা সেখানে শুধুমাত্র 300-400 জন ক্যান্ডিডেট পাস করে চাকরি পাবে, তাহলে বাকিরা তো বেকার পড়ে গেল। এখন এক ইঞ্জিনিয়ারিং এমটেক পাস বেকার কি পারবে সকালে উঠে বেরিয়ে যেতে যে যে কাজ পাবো সেই কাজই করবে? বা শুকর পালন, মুরগি পালন বলা তো দেওয়া হচ্ছে, আমি তো নিজে বলছি না, শুকর পালন, মুরগি পালন, হাঁস পালন কথাটা আমি বলছি না বা আমাদের চ্যানেল বলছি না, বিভিন্ন মন্ত্রীর সমস্যা বিভিন্ন সময় বক্তব্য তুলে ধরছে, পানির দোকানদার তারা কি পারবে সেটা সেটা করতে? মানে সেইটাই চলছে। জিআরবিটি একটা প্রসেস, বছর কি বছর লেগে যাচ্ছে, জিআরবিটি যেটা 2020-তে শেষ হয়েছিল যেটা 24 চলছে এখনো শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই, কবে শেষ হবে সেটাও বলা যাচ্ছে না। তাহলে ইন ফিউচার জিআরবিটি 2 আসবে কিনা সে নিয়ে সন্দেহ হন। তাহলে বর্তমান যারা বেকারত্ব যারা ফাঁস করে বেরিয়েছে তারা কোথায় যাবে? তারা তাদের কি গতি হবে? ফায়ার সার্ভিস জেল পুলিশ কোনো কথা বা কোনো উচ্চারণ হচ্ছে না। স্পেশাল এক্সিকিউটিভ 2022-এ নিয়োগ করতে 24 শুরু হয়ে গেছে, ইলেকশন শেষ হতে হতে 24 অর্ধেক শেষ হয়ে যাবে, মানে সব দিকে সবাই তাকিয়ে আছে। পোস্ট ডিপার্টমেন্টে তো আরো খারাপ অবস্থা, পিআই নিয়োগের ইন্টারভিউ একদম সব নিয়ে নেওয়া হয়েছে, তারপর ইন্টারভিউ পুরোটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, টিএসআর এ এত সংখ্যক শূন্যপদ বেরিয়েছে পুরো নিয়োগ করতে পারেনি শিক্ষিত বেকার বলে পাওয়া যাচ্ছে। এদিকে তথ্য অনুযায়ী রাজ্যে শিক্ষিত বেকারের পরিমাণ অনেক বেশি, চাকরি নেই, আর যখন পরীক্ষা নেওয়া হয় কোশ্চেন সেট করে এমনভাবে সেট আপ করা হয় মানে চাকরি নিয়ে বসে আছে সরকার কিন্তু নেওয়ার মতো লোক নেই। কেন কথাটা বলছি, টিএসসি ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখো কত সংখ্যক ভ্যাকেন্সি পাস করেছে প্রিমিলারিতে কতজন, মেনে গিয়ে দেখবে 400 পোস্ট থেকে 300 জন চাকরি পেয়েছে, 100টা পোস্ট লুক পাওয়া যায়নি বলে দেওয়া হবে। জিআরবিটি ক্ষেত্রে জিআরবিটি মানে শুধু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, ত্রিপুরাতে এত সংখ্যক বেকার আছে মাধ্যমিক পাস, 2,400 জন লুক পাওয়া যায়নি, মানে 1980 জন ক্যান্ডিডেট মতো পাওয়া গেছে, 430টা মতো লুক পুই পাওয়া যায়নি। টেট বলো, টিচিং পোস্টে বলো, 5,000 প্লাস ভ্যাকেন্সি খালি আছে, এক্সামের পর মাত্র 300 প্লাস পাস করেছে, আর সেই পরিমাণ 3,700 কেন্দ্র 4,700 মতো কেন্দ্রে পাওয়াই যায়নি। মানে গভর্নমেন্ট চাকরি নিয়ে বসে আছে কিন্তু নেওয়ার মতো লোক নেই। স্টাফ নার্স নার্সিং পোস্টে 10,000 রেজিস্ট্রারকৃত বেকার আছে, এর মধ্যে শুধু 175টা পোস্টে নিয়োগের কথা ছিল, 162 জন লোক পেয়েছে, বাকি 13 জন কেন্দ্রে পাওয়াই যায়নি। মানে চাকরি নিয়ে বসে আছে, নেওয়ার মতো লোক নেই। কোশ্চেন পত্র হয়তো এমন ভাবে সেট আপ হচ্ছে, হয়তো বেকার পড়াশোনা করছে না, বাকি এটাই তো বোঝা যাচ্ছে। যাক, বেকারত্ব ক্রমবর্ধমান, এটা বেকারত্ব লাফে লাফে বাড়ছে,
আমরা বছরে যত পরিমাণ বেকার বাড়ছে তার তুলনামূলক 10% চাকরি হচ্ছে না, অপশোরে যাচ্ছে, অপশোরে যাওয়ার পর শূন্যপদগুলি পূরণ হচ্ছে না। শহর অঞ্চলে শিক্ষিত বেকারের মধ্যে কর্মহীনতা মারাত্মকভাবে বেড়ে চলেছে, কারণ গ্রামীণ অঞ্চলে যে মানে বিভিন্ন কাজগুলো করে, বাড়ি ঘরে কাজগুলো, কৃষি কাজ করো বা দোকান বা ছোটখাটো যে কাজগুলো গ্রামীণ অংশের বেকাররা হয়তো চালিয়ে নিচ্ছে, কিন্তু শহরে বেকাররা সেটাও করতে না। শহরে কিভাবে করবে? শহরে পানের দোকান দেবে, কৃষি কাজ করবে, পশুপালন করবে, এটা কি সম্ভব? সম্ভবই না। এই শহর অর্থাৎ নিরক্ষর যারা, এরা ভালো অবস্থায় আছে বর্তমানে। এই জন্য শিক্ষিত বেকার যদি বলা হয় সাফাইয়ের কাজ করতে, সে কি সেটা করতে পারবে? এটাই নিয়ম। কিন্তু বর্তমান বর্তমান সময়ে শিক্ষিত বেকাররা যদি এমন কাজে বেচবিচার না করে অবাক হওয়ার কিছু থাকবে না, কিছু থাকবে না। তো করতে হবে, বাঁচতে গেলে, পরিবার চালাতে হলে, নিজের কর্মজীবন শুরু করতে গেলে, অর্থনীতি নিজে থেকে খেয়ে অন্য বস্তু বাসস্থান জোগাড় করতে হলে শিক্ষিত বেকার সাফাই কাজ করতে হবে। শুধু অবাক হওয়ার কিছু নেই, করতে হবে। দেখবে আগরতলা শহরে অনেক ইঞ্জিনিয়ারিং ভাই বোন, খারাপ তোমরা খারাপ দিকে নিব না, টুর ফ্যাক্ট বলছি, বিএ পাস, বিকম পাস অ্যাভেলেবল ভাই বোন বাইরে আছে। দেখবে টমটম আছে, অটো চালাচ্ছে, টমটম চালাচ্ছে, কি করবে? বাঁচতে তো হবে। কোন কাজে ছোট বড় নয়, কোনো কাজই ছোট বড় নয়, কিন্তু বাঁচতে তো হবে। কিন্তু বাঁচার জন্য তো কাজ তো করতে হবে, কি করার আছে? এবং রিক্সা চালকও পাবে তোমরা, শিক্ষিত রিক্সা চালকও পাবে, ঠিক আছে না? কারণ একজন বেকার যুবক একটি কাজ শুধুমাত্র তার নিজের জন্য না, গোটা পরিবারের জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করা। সুতরাং দেশে শিক্ষিত বেকার যতই কোনটাসা হয়ে পড়ছে, তার প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতির উপর। যারা দৈনিক হাজিরা কাজে ব্যস্ত, তারা কদিন পর দেখবে যে শিক্ষিত বেকার তখন তাদের দলে লাইন দিয়েছে। অনেক সময় আমরা দেখি যে তোমাদের রাধানগর ব্রিজ কিংবা বটতলা ব্রিজের বাইরে প্রচুর সংখ্যক মানে বেকার বেকার বলতে যারা ডেলি লেবার থাকে, কাজ করে খায়, তারা ব্রিজ জমে। এরকম দিন আসবে শিক্ষিত বেকাররাও, এমবিএ পাস করে শিক্ষিত বেকাররাও সেই লাইনে গিয়ে দাঁড়াবে কাজের জন্য, মানে তাদের অন্য বস্তু বাসস্থানের জন্য। সেই দিনটাও বেশি দূর নয়, হতেই পারে। যারা দৈনিক হাজিরা কাজে ব্যস্ত তারাও কদিন পরে, তাদের লাইনেও কদিন পরে শিক্ষিত বেকারদের লাইন দেবে। আমাদের শাসক পকোড়া বিক্রি কথা যদি দিয়ে বলো, কিংবা হাঁস মুরগি, কিংবা পানের দোকান, গোপালন, দুধ পালন, দুধ বিক্রি করা ইত্যাদি বলুক না কেন, তো এই পথে যতজন যুবক আকৃষ্ট হয়েছেন তার চেয়ে অনেক বেশি শিক্ষিত বেকার এই জীবিকার জন্য অন্য রাস্তার সন্ধান করবে। এই ত্রিপুরাজ্যের তিন দিকে আমাদের বিদেশি রাষ্ট্র বাংলাদেশ, সুতরাং পাচার বাণিজ্য রমরমা তো আছে, কিন্তু গোটা দেশে সমস্ত রাজ্যে সুবিধা পাই না। ফলে শিক্ষিত বেকারের বর্তমান অবস্থা দেখে এরকম হয়তো অভিভাবকরা আর ছেলে মেয়েদের শিক্ষিত করতে চাবে না। খুব বেদনাদায়ক কথা লাস্টের কথাটা, খুবই বেদনাদায়ক, খুবই মনে লেগেছে। ফলে আমি আবার বলছি, ফলে শিক্ষিত বেকারদের বর্তমান অবস্থা দেখে এরকম হয়তো বুঝা যাচ্ছে যে অভিভাবকরা আর ছেলে মেয়েদের শিক্ষিত করতে চাইবে না। আজকের ডেটে সবাই প্রফেশনাল কোর্সের দিকে এগোই, প্রফেশনাল কোর্স করার জন্য সবাই এগোই। যেরকম মাধ্যমিক পাস করার পর অনেকে আইটিআই করে, আইটিআই পাশে কিন্তু পুরাতে কয়টা চাকরি আছে, ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কটা চাকরি, তোমার ইঞ্জিনিয়ারিং তো সবচেয়ে বড় উদাহরণ। কিছুদিন আগে রেজাল্টটা পেলে ফেমিলি রয়েছে অনেকে নার্সিং এ, জিএনএম নার্সিং এ 10,000 স্টিকিত না, সেটা 15,000-20,000 হবে, 172টা পোস্ট লুক পাওয়া যায়নি, 165 জন পেয়েছে মাত্র। আর কোন প্রফেশনাল কোর্সটাতে যাবে? ডক্টর লাইনে তো আর সবাই যেতে পারে না, একটা সময় পর ডক্টর লাইনেও প্রচুর সংখ্যক বেকার বেড়ে যাবে। তাই ইঞ্জিনিয়ারিং নাই, নার্সিং নাই, প্যারামেডিকেলও সেই বেকার সংখ্যা, তারপরে প্রফেশনাল কোর্স যদি বিএড করে বা ডিএলএড করে সেখানে তো বেকার সংখ্যাটা আরো অনেক 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 লাফে লাফে বাড়ছে। কোনো সলিউশন কে নেই, এসটিজিটি সলিউশন, টেটের চাকরি কোনো সলিউশন নেই, বছর বছর টেট হচ্ছে না, বেকার কোথায় যাবে? সবাই মানে তাকিয়ে আছে সরকারের দিকে, সরকার একটা সঠিক চিন্তা ভাবনা করবে, কিন্তু সরকার সঠিক চিন্তা ভাবনা সঠিক দিশাতে এগোতে গেলে একটু সময় লেগে যায়, প্রসেসে একটা সময় লেগে যায়। শুধু ত্রিপুরা যে বেকার পরিস্থিতির এরকম এমন নয়, পুরো দেশেই বেকারত্বটা মানে লাফে লাফে বাড়ছে। তো অন্যান্য রাজ্যে মানে মানে চাকরি বাদে, গভর্নমেন্ট সেক্টর জব বাদেও প্রাইভেট সেক্টর কিছু জব আছে, ওয়েস্ট বেঙ্গল বলো, তারপর গুজরাট বলো, মহারাষ্ট্র বলো, ছত্তিশগড় বলো, মধ্যপ্রদেশ বলো, দিল্লি বলো, এই এই স্টেট গুলোতে মানে আসাম, বাংলা পার্শ্ববর্তী রাজ্য আসাম বলো, ইভেন বাংলাদেশ বলো, ঠিক আছে, ইভেন বাংলাদেশও বেকারত্ব থেকে ত্রিপুরা মানে ত্রিপুরা বেকারত্বটা বেশি। তাই সেখানে বিকল্প কর্মসংস্থান আছে বা তারা বিকল্প কর্মসংস্থান খুঁজে নিচ্ছে, কিন্তু এখানে আমাদের ত্রিপুরা যে সে বিকল্প কর্মসংস্থানটা কোথায়, কোথায় গিয়ে বেকার সে চাকরির সন্ধানে ঘুরবে? টিউশনি মানে টিউশন আর কজন করবে? তার মধ্যে
কিছু আছে গভর্নমেন্ট স্কুলের টিচাররা, তারা নিজেরা সরকারি বেতন পায়, তারপর টিউশনের পিছিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে বেকারদের পেটের লাঠি মারার জন্য প্রস্তুত হয়ে থাকে। মানে লজ্জাজনক কিছু, নিজে শিক্ষিত চাকরি করছে স্কুলে, আবার এখানে আবার টিউশনই করাচ্ছে, মানে টাকা যারা আছে তার টাকা আরো লাগবে, কর্মচারী আছে কর্মচারী দিয়ে আরো দিয়ে লাগবে, তাহলে শিক্ষিত বেকাররা কোথায় যাবে? সেই নিয়ে কিছু কোশ্চেন বা সেই নিয়ে কিছু সিদ্ধান্তহীনতায় সবাই ভুগছে। এভাবে চলবে দিন দিন, এই বেকারত্বটা আরো বাড়বে, দিন দিন চাকরি কমছে, দিন দিন বেকার শিক্ষিত বেকার বাড়ছে, মানে তারতম্যটা ব্যালেন্সটা দিন দিন অনেকটা, মানে তারতম্য ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। এই শেষ পর্যন্ত যে যেটা পায় সেটাই করবে, বাঁচার তাগিদ অন্নবস্ত্র বাসস্থানের তাগিদে সেই পথে এগোবে। পরিস্থিতি কি স্বাভাবিক হবে? হ্যাঁ হবে, যদি গভর্নমেন্ট চাই, সরকার চাই সঠিক দিশা দেখাতে পারে, একমাত্র সরকারই সঠিক দিশায় দেখে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তা সরকারি হোক প্রাইভেটাইজেশন হোক, যে কোনো ভাবে অন্নবস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারে। এখন সরকার কি করে, কি পদক্ষেপে হাঁটে, নাকি এইভাবেই চলছে বেকারত্ব জ্বালা, এইভাবেই চলছে? একটা একজন বেকারই বুঝবে তার বেকারত্ব জ্বালা, তার চেয়ে কত ডিপ্রেশনে ভুগছে, তার জীবনটা কত কষ্ট দেয়। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।